ওয়ালাইকুম বন্ধুরা, আমি নাসিম। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, ঠিক আছে? কারণ মোবাইলের অবস্থা খুবই খারাপ। এই দেখো, আমার কাজ যাচ্ছি, এই যে পানি সাজা দিলাম, ঠিক আছে? এখন রোজার মাস, খুবই কষ্টে আছি, রোজা থাকতেছি, রোজা থেকে কাজ করতে হয়, ঠিক আছে? এই জন্য ভিডিও বানাতে মন চায় না, ওবি ভিডিও বানাই যে তোমাদের যদি দেখাই। এই যে দেখো, যে পাইপ, এই পাইপ দিয়ে মনে করো যে পানি বাড়িয়ে দিয়েছে, দেখছো? আমার কাজটা হচ্ছে পানি বা মানে পানির লাইনটা খালি ঘুরে দেওয়া, ঠিক আছে? এই ছোট ছোট পামেলে গাছ দেখতেছেন না, এই পামেলে গাছেরই মনে করেন যে আমি পানিটা, শুধুমাত্র পানিটা মনে করেন যে আমি সাইডে দিয়ে আর মনে করেন সুইচ দিয়ে আর সুইচ বন্ধ করি, এটাই। এই দেখেন, আর এখানে চালু আছে, দেখতেছেন? এই চালু করাটা এখন বন্ধ করবো, ঠিক আছে? আর এই কাজটা হয় হচ্ছে কীরকম, ধরেন যে একটা যেরকম বাংলাদেশে ধান খেত বলে না, ধান খেত, একটা খেতে হয়তো এক ঘন্টা পানি দিতে হয়, বড়ো খেত হলে গেলে দেড় ঘন্টা পানি দিতে হয়, ডেন্স সাইজ দিতে হয়, তো ওই রকমই, ঠিক আছে? এই যে এনে একটা পেতা আছে, একটা পেতাতে মনে করেন যে ম্যাক্সিমাম এক ঘন্টা করে পানি দেওয়া লাগে, ঠিক আছে? যদি গাছ যদি ছোটো হয় তাহলে এক ঘন্টা করে পানি, আর যদি গাছ যদি বড় হয় তাহলে আধা ঘন্টা করে পানি দেয়, ঠিক আছে? যাতে পানিটা জানি গাছটা যদি নিচে শেকড় হয় তাহলে তো পানি যদি নিচে দেয় তাহলে তো পানি উপর দিয়ে উঠে পড়তেছে, তাহলে মানে শেকড় দ্বারা পানি নিয়ে নিতেছে, ঠিক আছে? আর গাছ যদি ছোটো হয়, যেরকম আপনি দেখাই, এই যে আমার যে এই পাশে গাছগুলো ছোটো ছোটো দেখতেছেন, এই ছোটো ছোটো গাছে এক ঘন্টা করে পানি দেয়, ঠিক আছে? তাহলে ওই গাছে মোটা নাই, এই গাছে শেকড় হয়ে গেছে, এই শেকড় দিয়ে পানি তুলে নেয়, ঠিক আছে? এই এরকম কাম আপনি যদি পান, কী পরিমাণ ইনকাম করতে পারবেন? ধরেন আমি সকালবেলা 57 টাকা আমি বেসিকে কাজ করি, আর বিকেলবেলা ধরতে গেলে গেলা আমাকে ওই 57 টিহা মানে যে 57 টিহা 8 বাঘ করে যা টিহা হইব, তারই মনে করেন যে এক গুণ মনে করেন যে বেশি দিব, মানে দেড় গুণ করে হয়, মনে করেন যে 11 টাকা কয়েক পয়সা হয়, ওই 11 টাকা কয়েক পয়সা ঘন্টা প্রতি, ঠিক আছে? আমি পায়ে থাকি। দেখেন ওখানেও পানি পড়তেছে, আপনি যদি দেখাই এদিক দিয়েও পানি পড়তেছে, ঠিক আছে? শুধু পানি আর পানি। আর বিশেষ করে যারা এই সমস্ত আবার টাইম করে, ঠিক আছে, তাদের দিক দিয়ে ভালো, মনে করেন যে সকালবেলা 8 ঘন্টা আবার টাইম হয়, 8 ঘন্টা ডিউটি করি, পরে ভিডিও বেরো, টাইম নেই পাই পাল্টানো, আমি দিদি ওই বুঝতো এই জায়গায় পানি পাল্টাতে হইব, ওই জায়গায় পানি পাল্টাতে হইব, তার সাথে কথা কথি ভিডিও বানাবো, ভিডিও বানানোর টাইমই মনে করেন যে লস গেল, ঠিক আছে? তো এই যে দেখেন সবাই, এই যে বইয়ের সাথে কথা বলার জন্য এই যে না সাজিয়ে চলে আসছে, ঠিক আছে? যে মানে কাজ শেষে সবাই নিরাপত্তা বজায় রাখার জন্য নার্সারিতে চলে আসে, মানে নেটওয়ার্ক ফুল পায়, আর হচ্ছে যে নিলিবিলি কোনো মনে করেন যে কোনো রকমের কথাবার্তা নাই, কে একা একা যা বলবো একা একা বইয়ের সাথে বলতে পারবো, সমস্যা নাই কে। এই জন্য নার্সারি একটা বেস্ট জায়গা, এখানে কোনো আওয়াজ কাজ নাই, ঠিক আছে? তো আশা করি আপনি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগে তাহলে দেখতে 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 ইনশাল্লাহ ভালো লাগবে একদিন। এই যে দেখো আমদাদালি বাইরে বসে রয়েছে, ঠিক আছে? ইফতার করার জন্য ডাকতেছে, ঠিক আছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আসলে ইফতারের সময় হয়ে গেছে। আমাদের এখানে ইফতার হচ্ছে 7:20, ঠিক আছে? আর সেহারি শেষ হওয়া হচ্ছে 6টা, মানে 6:05 হয়ে আজান দেয়, ঠিক আছে? সেহারি খাওয়ার সময় শেষ, আর ইফতারি হয়ে গেছে 7:20। তে চলেন যাই, দেখেন ছোটো গাছে কীভাবে পানি দেয় আপনি দেখে দেখাই। দেখেন সবাই বাড়িতে কথা বলতেছে, ঠিক আছে? এই দেখো, এই যে সবাই কথা বলতেছে, এই চলো 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 চলো, কৌশিক ভাই তোমার হাতে কথা আছে, তে চলো যাই তোমাদেরকে দেখাই ছোট পাম অয়েল গাছে কীভাবে পানি দিতেছি, এটাও তোমাদেরকে দেখা দেয়, কারণ আমি যে কাজগুলো করি হয়তো কতজন জানে কতজন জানেন না। ছোটোর থেকে বড় পর্যন্ত যত কাজ
এই নার্সারিতে করা হয়, ঠিক আছে? মানে আপনার বিচি তেল শুরু করে একের থেকে দেড় বছর পর্যন্ত গাছ আমাদের এই নার্সারিতেই থাকে। এখান থেকে বিচি তেল গাছ হবে, এই গাছ নিয়ে ফের ওই পলিব্যাগে ভরতে হবে, পলিব্যাগের থেকে আবার ফের নিয়ে যেখানে গাছ গাড়বে সেখানে, ঠিক আছে? পলিব্যাগের ভিতরে দেখা যায় এক বছরের গাছ থাকে, দেড় বছরও থাকে, কত সময় আবার দেখা যাচ্ছে যে পাঁচ ছয় মাসেও গাছ নিয়ে যায়, ঠিক আছে? মানে যে সময় গাছের চাপ অতিরিক্ত থাকে, এটা হচ্ছে বিচি তেল চারা তৈরি হয়েছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে বিচি তেল চারা তৈরি হয়েছে। তো চলো যাই, তোমাদের কারো সামনে দেখায়।